নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত দেখছেন জ্যোতিষ অনুনাদীর এখনকার অনুষ্ঠান জ্যোতিষ অনুনাদী আপনাদের জন্য যখন অনুষ্ঠান নিয়ে এসেছেন তখন আপনাদের বিষয় নিয়েই কথা হবে আজকে অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি জিজ্ঞেস করেছিলাম দিদিকে যে দিদি কি বিষয় নিয়ে আজকে আমরা অনুষ্ঠানে কথা বলবো দিদি কিন্তু বললেন যে দেখো এই সময় সবথেকে বেশি আমার কাছে আসছেন অভিভাবকরা কাদের অভিভাবকরা যাদের বাড়িতে উপযুক্ত ছেলে অথবা মেয়ে রয়েছে এবং তারা কিছুতেই তাদের বিয়ের জায়গাটা ঠিক করে উঠতে পারছেন না সেই সমস্ত চিন্তাগ্রস্ত অভিভাবকরা এখন সবথেকে বেশি আমার কাছে আসছেন এবং তাদের একটি বক্তব্য যে দিদি আপনি কিছু একটা করুন যাতে আমার ছেলেটির বা আমার মেয়েটির বিয়ের জায়গাটাকে আমরা ঠিক করতে পারি তাহলে আজকে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো দিদি তার নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন প্রচুর মানুষ যখন তার কাছে আসেন কি সমস্যা নিয়ে আসেন এবং কোন সেই কম্বিনেশন থাকলে বা কোন জায়গাটাতে সমস্যা থাকলে একজন উপযুক্ত পাত্র বা পাত্রী হওয়া সত্ত্বেও আপনার বিয়ের জায়গাটা কিছুতেই ম্যাচিওর করতে চায় না সেটা নিয়ে আমরা কথা বলবো যদি সময় থাকে যদি সুযোগ হয় আমি চাইবো দিদিকে এই বিষয়টা নিয়েও একটুখানি বলতে যে কেন বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যা হয় বিশেষত যাদের দাম্পত্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে কেন এমনটা হয় বা কেন কোনো বিবাহিত পুরুষ অথবা মহিলার সঙ্গে অপর কোনো একটি কম বয়সী ছেলে অথবা মেয়ে তারা জড়িয়ে পড়ে এমন একটি সম্পর্ক এবং যে সম্পর্ক নিয়ে তাদের বাবা মা সমাজ কেউই স্বীকৃতি দিতে রাজি নয় অথচ তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারে না এই প্রবলেমগুলো তো আপনাদের প্রত্যেকদিন আপনারা ফেস করছেন তাই নিয়ে আলোচনা থাকবে এবং সেখানে আমি চাইবো আপনারাও নিজেদের জীবনে সলিউশন খুঁজে নেবেন অনুন্নাদীর মতন একজন অভিজ্ঞ মানুষের কাছে ৪০ বছরের অভিজ্ঞতা যার সম্বল স্বাগত জানাচ্ছি আপনারা আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি তারা সাধিকা জ্যোতিষ অনুন্নাদীকে আমি প্রথমেই বলবো এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন যারা দেখছেন তারা তো আছেনই এবং যারা নতুন দর্শক প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারামায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট বোন সোমা তেমনি আজও আছে দিদি একেবারে যে কথাটা আমি বলছিলাম অনুষ্ঠানের আগে আপনার সাথে কথা হচ্ছিল সেটা নিয়ে জানতে চাইবো যে এই যে এত মানুষ কন্যাদায়গ্রস্ত বাবা মায়েরা বা ছেলের বিয়ে দিতে পারছেন না তারা আপনার কাছে আসছেন এবং তাদের একটাই বক্তব্য দিদি আপনি কিছু একটা করুন যাতে আমরাও আমাদের ছেলে মেয়ের বিয়েটা দিতে পারি দেখো হয়তো দেখা গেল বাড়িতে কোনো এক ভদ্রলোক সে তার দেখে গেল ছেলে মেয়েরা তারপরের দিন জানাবে অফিসে গেছে ফিরছে যে কি হবে কি হবে হ্যাঁ কেউ হয়তো সুখবর পায় কেউ হয়তো খারাপ খবর পায় তার জন্য দেখুন প্রত্যেকটা মানুষেরই কি আমি বারবার বলি যে গ্রহরা কথা বলে ওঠে আপনি আপনার যদি মেয়েকে বিয়ে দিতে চান বা ছেলেকে বিয়ে দিতে চান আগাম আপনারা হরোস্কোপটা দেখিয়ে নেবেন যে কোন টাইমে বিয়েটা আছে কোথায় বিয়েটা আছে এগুলো সব সব হরোস্কোপে থাকে কাজেই সেই জায়গাগুলো যখন জানাতে লেট হবে কিনা হ্যাঁ লেট ম্যারেজ কিনা লেট ম্যারেজ কিনা লেট ম্যারেজ হয় কখন এটাও একটা ব্যাপার তো কাজেই সেই জন্য এগুলোকে জেনে নিতে হয় কিন্তু আপনারা সেটা জানবেন না যখন দেখবেন যে একেবারে মানে শেষ সীমায় চলে যাচ্ছেন তখন আপনারা যখন দেখবেন যে হ্যাঁ প্রায় মানে ৩৫ পেরিয়েছে ৪০ পেরিয়েছে ৪০ এর পরও ছেলের বিয়ে হচ্ছে না মেয়ে ৩৫ হতে চললো তখনও পর্যন্ত মেয়ের বিয়ে যাবে আমার কাছে এসে ৫৪ বছরের মেয়ের বিয়ে দিয়েছি আপনি তো বলেছেন সেটা ৪০ বছরের মেয়ের বিয়ে দিয়েছি ৪৫ বছরের মেয়ের বিয়ে দিয়েছি নিগ্র কালো মেয়ের বিয়ে দিয়েছি তারপরে চোখে একটু ডিফেক্ট সেই মেয়েরও বিয়ে দিয়েছি এগুলো আমার কথা না যারা হয়েছে তারা দেখছেন টিভির পর্দায় অবশ্যই জানেন আমি নিজেই তাদের দেখে পরে চিনতে পারিনি বিয়ের পরে এসেছে দেখা করতে মিষ্টি নিয়ে আর নমস্কার করছে আমি ভাবছি বলছি দিদি আপনি চিন্তা করছেন কেন আমি পাল্টে গেছি তাই বললাম সেটাই তো বলছি যে তোমাকে তো চেনা যাচ্ছে না মানে একটা সুখ মানসিক সুখ এসে গেলে চেহারার মধ্যে একটা গ্ল্যামার এসে গেছে এখন তাকে চিনতে পারছি না কাজে এটাই হয় অথচ তার বাড়ির কাছে এই যাদবপুরে একটা তার বাড়ির কাছেই সম্বন্ধ মেয়েটিকে কি বলবো ভাই আমাকেই আমি বলতে পারছি না তাকে দেখে পছন্দ হয় না তার পাত্রপক্ষ আর কি পছন্দ করবে তাকে তার বয়সও হয়ে গেছে সেই মেয়েটির বাড়ির সামনে বিয়ে হলো কিনা ছেলে ব্যাংকে চাকরি করে এত বছর ধরে সে চেষ্টা করছে হয়নি জানতে হবে কোথায় বিয়ে হবে কখন বিয়ে হবে এগুলো জানার পর বিয়ের বাধাটা ঠিক করলে পরে অবশ্যই বিয়ে হয়ে যায় এখানে কোনো রকমই নেই আমরা চেষ্টা করব না তার হবেটা কোথা থেকে সত্যি কথা তো আমরা চেষ্টা করব না আমরা সময়টা অযথা নষ্ট হ্যাঁ অযথা সময়টা নষ্ট করার পর কারুর কাছে ছুটবো যখন দেখবো আর কিছু নেই যখন আমার হাতে আর নেই কিছু নেই ওটা বেরিয়ে গেছে তখন কি একজন জ্যোতিষী তার বড় এগুলো কেন হয় যদি অনুরাজক থাকে আমি বারবার বলি যদি অনুরাজক থাকে মাঙ্গলিক দোষ থাকে পাপক গ্রহ কোনো হরোস্কোপের মধ্যে সেই সপ্তম ঘরে থাকে সপ্তম ঘর থেকে তো বিবাহ সপ্তম এবং দ্বিতীয় এই দুটো জায়গা যদি খারাপ থাকে তাহলে কিন্তু বিয়েটা কিছুতেই হতে চায় না এবং তার সঙ্গে যদি পাপগ্রহ থাকে বিষ যোগ থাকে নানান কারণেই কিন্তু বিয়েটা হতে চায় না এগুলোকে জানতে হবে খালি শুধু দেখলাম
আর হয়ে গেল, দিদি আমার মাঙ্গলিক দোষ আছে কিনা? আরে ভাই, না থাকলেও কি বলবো, আছে তোমার মাঙ্গলিক দোষ, এটা আমাকে কেউ বলাতে পারবে না, আমি হরোস্কোপে যা থাকবে আমি তাই বলবো। ঠিক কথা। দেখি একজন ফোনে আছেন, তিনি কি জানতে চান? নমস্কার। হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার দিদি, নমস্কার। আপনি টিভির ভলিউমটা কমিয়ে দিন। টিভির ভলিউম কমানো শোনা যাচ্ছে না। না ম্যাডাম, টিভির ভলিউম আমি ফিডব্যাক পাচ্ছি। হ্যালো, বাইরে যাচ্ছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, বাইরে চলে যান, বলুন। দিদি নমস্কার। হ্যাঁ আপনাকেও নমস্কার, বলুন। হ্যাঁ দেখুন, আমি আমার ভাইদের জন্য একটু দেখাতে চাই। এখানে পাশাপাশি লোক দিয়েছে, সবাই বলছে উপকার পেয়েছি আমার জন্য, অনেকদিনই আমি চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না, হঠাৎই পেয়ে গেলাম। পাশাপাশি লোকেরা সবাই উপকার পেয়েছে, অনেকে এসেছেন তার উপকার পেয়েছে। আপনি কোথা থেকে ফোন করছেন? বলুন। আমি পূর্ব বর্ধমান থেকে ফোন করছি, কিন্তু পূর্ব বর্ধমান একদম লাস্ট বর্ডারে আমি আছি। আচ্ছা, মানে আমার বাড়িটা তারকেশ্বর থেকে কাছাকাছি। মানে আপনি হুগলি আর বর্ধমানের মাঝামাঝি থাকেন, তাই তো? হ্যাঁ বেশ। হ্যাঁ বলুন, বলুন। অক্টোবরের 20 তারিখ 1991 বিকেল 4টে। আপনার জন্ম, ভাইজির জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে এই মোহনপুরে, আমাদের গ্রামটার নাম মোহনপুর, এই পূর্ব বর্ধমানে। আচ্ছা পূর্ব বর্ধমান, ঠিক আছে। বলছি মীন লগ্ন কুম্ভ রাশি আপনার জানা আছে? কুম্ভ রাশিটা জানতাম, মীন লগ্নটা জানতাম। নরগণ, নরগণ। আচ্ছা এইবার আমি আপনাকে বলবো, আপনি একটা একটা করে উত্তর করবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, যেটা আমি হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি আমি বলছি আপনাকে, আপনি উত্তর করে যাবেন। আপনি টিভির ভলিউমটা মিউট করুন, টিভিতে শুনবেন না ম্যাডাম, টিভির ভলিউম মিউট করুন। আপনি ফোনে সব শুনতে পাবেন, টিভি শোনার কোনো দরকার নেই, টিভিটা দেখুন খালি, মিউট করে দিন। আমি মিউট করে দিচ্ছি। আপনার যেটা হরোস্কোপের মধ্যে আছে বললাম না, যদি কারুর বিবাহ কারক গ্রহ পাপক গ্রহ হয় কিছুতেই, এবং বা সপ্তম পতি ষষ্ঠী থাকে, তাহলেও কিন্তু বিয়ে কিছুতেই ম্যাচিউরড করে না। এইখানে কি হলো যে এর বিবাহ কারক গ্রহ সে কিন্তু ষষ্ঠে গিয়ে বসে আছে, এই ষষ্ঠ স্থানে বসে থাকার জন্য দুস্থান, বিবাহ কারক গ্রহ দুস্থানগত হওয়ার জন্য, এবং সে কি হলো দেবগুরু এবং দৈত্যগুরু শুক্র দুই শত্রুর সঙ্গে গিয়ে বসে আছে, যার জন্য কিছুতেই বিয়েটা হতে চাইছে না। আবার এমনিতেও কি হলো ব্যাপারটা, এর আপনি ইমিডিয়েট শুনুন, আপনি কারুর সঙ্গে সপ্তমপতি অষ্টমে চলে গেছে, ভুল বললাম, সরি, অষ্টমে চলে গেছে, এই অষ্টমে চলে যাওয়ার জন্য কিছুতেই বিয়েটা হতে চাইছে না। ষষ্ঠ স্থানে গেলেও হবে না, সপ্তম স্থানেও গেলে হবে না। কাজেই এখানে সপ্তম স্থানে অষ্টম, সপ্তমপতি অষ্টমে চলে যাওয়ার জন্য আপনার মেয়ের বিয়ে কিছুতেই হতে চাইছে না। একদিকে না হয়েছে, ভালো হয়েছে, এই বিয়ে হলে পরে কিন্তু অবিয়াসলি ডিভোর্স, অবিয়াসলি বিয়েটা সম্পর্কটা খারাপ জায়গায় চলে যাবে। এবং একটি চতুর্থ পতিকে, সেই চতুর্থ পতি হলো বুধ, সেই ঘরে গিয়ে কেতু বসে আছে, পারিবারিক জীবনে চরম অশান্তির মধ্যে পড়ে যাবে এই মেয়েটি। আপনি ইমিডিয়েট এই বছরই বিয়ে হয়ে যাবে, সামনেই এক বছর, এই এক এই বছরটা বলতে না, জানুয়ারি মাসের পরই এর বিয়ে হওয়ার যোগ পড়ে যাবে। যদি উনি এই বিয়েটা না কাটান তাহলে আপনি আর বিয়ের চেষ্টা করবেন না, ফালতু আর বয়স হয়ে যাচ্ছে, কি কি হবে। আপনি কি বিয়ের জন্য জানতে চাইছিলেন? ও কি কিছু করছে এখন? হ্যাঁ, ও তো কম্পিউটার শেখায়, জানেন তো, কম্পিউটার সায়েন্স অনার্স করেছে। হ্যাঁ কম্পিউটার শেখায়, কম্পিউটার শেখায়, কিন্তু বিয়ের জায়গাটা ম্যাচ হচ্ছে। হ্যাঁ শেখায়, তার মানে উনি কিছু করবে, ওর দ্বিতীয় স্থান থেকে। হ্যাঁ কিন্তু সেরকম ভালো কিছু না, কিন্তু খুব যে একেবারে স্যালারি ভালো টালো পায় সেরকম নয়। অর্থের জায়গা ভালো নেই তো, অর্থের জায়গা ভালো নেই, যার জন্য এটা। আপনি ইমিডিয়েট কাউকে দেখিয়ে যোগাযোগ করে নিন, যদি আপনি 22 সালে বিয়ে দিতে চান, আগ্রহী থাকেন, তাহলে আর দেরি করবেন না, কারণ এর বিবাহের ঘর খালি, বিয়ের ঘর খালি, প্লাস সপ্তমপতি অষ্টমে বসে আছে পাপগ্রহের সাথে, কিছুতেই বিয়ে হতে দেবে না, বিয়ে মানে ঠিক হয়েও ভেঙে যাবে।
ওনার তো হচ্ছে সেটা, মানে বিয়েটা নিয়ে উনি জানতে চাইছিলেন বিয়ের জায়গাটা। আমি যা বলছি বলুন, মূলটা ঠিক আগে বলুন। হ্যাঁ হ্যাঁ আমি ওইটাই বলছি, তো বয়সে যাচ্ছি বলুন না, ওর বাবা নেই, আমি কি মানুষকে মানুষ করেছি, এখন আমার নিয়ে আমার সফল হচ্ছেন দেখাশোনা করছে। আপনি একবার যেটা চেষ্টা করুন সেটা হচ্ছে, ওর তো বিয়ের জায়গায় সমস্যা আছে বলে বিয়েটা ম্যাচিওর করছে না, যেটা দিদি বললেন। আপনি সম্ভব হলে একবার যোগাযোগ করে নিন, চাইলে অনলাইনে যোগাযোগ করতে পারবেন। আপনি হয়তো বলবেন আমি কি করে অনলাইনে যোগাযোগ করব, আপনার ভাইজি পারবে, কোনো সমস্যা নেই, ওর কাছে নিশ্চয়ই স্মার্টফোন রয়েছে। একটা ফোন করলেও অনলাইন কনসালটেশন নেওয়া যায়, অনুনাদির সঙ্গে চাইলে আপনি যোগাযোগ করে নিতে পারেন। একবার ওনার যে ওনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য যে নম্বর রয়েছে সেই নম্বর হচ্ছে 7596853615। একবার ফোন করে নিন। আপনি পিসি হয়ে যখন এতটা দায়িত্ব পালন করেছেন, ভাইজিকে মানুষ করেছেন, ওনার বাবা নেই, তো বাকি দায়িত্বটাও তো আপনার। একটা ভালো ভবিষ্যৎ ওর হোক, সেই জায়গা থেকেও দাঁড়িয়ে থাকুক, নিজের পায়ে দাঁড়িয়ে যাক, নিজের সংসার হোক, ভালো কথা। যোগাযোগ করুন, আপনি চাইলে যোগাযোগ করুন, বাধাটা কাটিয়ে নিন, নিশ্চয়ই হবে, কেন হবে না। কে রয়েছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ বলুন। আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ বলুন। সুজিতা রায়। আমি নিজের সম্বন্ধে জানতে চাই, বাট তার আগে বলি দিদিকে অসংখ্য ধন্যবাদ। ওনার প্রোগ্রাম তো দেখি, মানে মা বিশেষ করে দেখেন। আর আমার চেনা, মানে আমার কলিগ স্থানীয় আর কি, তিনি গেছিলেন আপনার কাছে চাকরি নিয়ে। কিসের জন্য? তো মানে চাকরি তো জব হচ্ছিল না, ঠিক স্যাটিসফাইড জব হচ্ছিল না। তারপরে হয়েছে? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক বছর না 6-7 মাস হয়ে গেল সেই জব। বাহ বাহ, ভালো, চাকরির জন্য এসে ভালো লাগে, চাকরি হয়ে গেছে, ধন্যবাদ। বলুন এবার, বলুন ডেট অফ বার্থ। আপনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ আমার 23/7/1994 সময়টা? হ্যাঁ সকাল 11:30 বর্ধমান। বর্ধমান সকাল 11:30 বর্ধমান, ঠিক আছে। হ্যাঁ 11:30 11:30 ঠিক আছে। প্রথমে বলি যেটা তুলা লগ্ন মকর রাশি আপনার জানা আছে? হ্যাঁ হ্যাঁ রাশি লগ্নটা জানি আমি। তাহলে ঠিক আছে, লাইনে থাকুন। আচ্ছা যেটা বলবো আপনাকে, আপনি একটা একটা করে আমাকে উত্তর করে যাবেন। হ্যাঁ আপনাকে তো দেখতে মোটামুটি ভালো, আপনি খুব শৌখিন টাইপের মানুষ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, যেটুকু খাবেন ভালো খাওয়া, এগুলো এগুলো পছন্দ করেন, ভুল না ঠিক? হ্যাঁ ঠিক, মানে পছন্দ, শৌখিন। হ্যাঁ শৌখিন টাইপের মানুষ, এবং যেটুকু রান্না করবেন আপনি যদি করেন কখনো, সেটাও ভালো করে করেন, তাই না? গুছিয়ে করেন। হ্যাঁ রান্না বান্না করে করি না, বাট হ্যাঁ মানে করলে ঠিকই করি। সেটাই বলছি, যেটুকু করেন, যেটুকু মানে কি, যেটুকু করবেন গুছিয়ে, হ্যাঁ গুছিয়ে করবেন। দ্বিতীয় নম্বর কথা আপনাকে বলি, যেটা দেখতে পাচ্ছি আপনার হরোস্কোপের মধ্যে, একটু লাইন থাকুন ধরে, 1 2 3 4 আপনার এই মুহূর্তে হরোস্কোপের মধ্যে অঙ্গারক যোগ চলছে এবং ছন্নছাড়া যোগ চলছে। আপনার কর্মক্ষেত্রে 7 8 9 10 দশমপতি দুস্থানগত হয়ে যাওয়ার জন্য, দুস্থানে বসে থাকার জন্য আপনার কর্মের কিন্তু সন্তুষ্টি নেই। আমি যা বললাম ভুল না ঠিক? বলুন। হ্যাঁ ঠিক। এবং বিয়ের জায়গাটাও কিন্তু আপনি, যেটা আমি হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি, বিয়েতেও কিন্তু আপনার একটু সমস্যা হবে। আচ্ছা হচ্ছে? আপনি কি বিয়ে করেছেন? দেখাশোনা না, মানে ওরকম কিছু হচ্ছে না আসলে, আমি এখন মানে ভাবছি না ব্যাপারটা নিয়ে। আচ্ছা, কিন্তু যখন দেখাশোনা হবে দেখবেন না সমস্যা হবে, কিন্তু বলে দিলাম। আপাতত জবটা নিয়েই ভাবনা চিন্তা, আপনি চাকরি নিয়ে জানতে চাইছিলেন, এই কারণেই হচ্ছে না ওনার, ওনার জব স্যাটিসফ্যাকশন হচ্ছে না, এই কারণেই ওনার অর্থকারক গ্রহ অষ্টমে। আচ্ছা, দুস্থানে চলে গেল, এবং ওনার কর্ম কর্মপতি যে কিনা ভালো কর্ম দেবে সেও দুস্থানগত, এই দুস্থানগত হওয়ার জন্য, শত্রু গৃহে চলে যাওয়ার জন্য দুটো জায়গাই খারাপ হয়ে আছে। আচ্ছা, মানে যে কারণে ওনার কাজের জায়গাটাতে উনি স্যাটিসফাইড হচ্ছেন না, অর্থের জায়গাটা ম্যাচিওর করছে না, সেটাই কিন্তু আমার ওনার বিবাহিত জীবনে সমস্যা। হ্যাঁ অবশ্যই, ভালো যদি স্যালারি পায় লোকে সে তো এমনিতেই সন্তুষ্ট, কাজে উনি সেই ভালো স্যালারি পান না, আমি একদম স্পষ্ট বলে দিচ্ছি, ভুল না ঠিক দিদি?
চাকরি করতে করতে করছি তো একটু অসুবিধা হচ্ছে, মানে চাকরিটার সাথে পড়াশোনা তো চাপ হয়ে যায়, তো আমার মেনলি ওটাই জানার ছিল যে হায়ার স্টাডির যোগটা কিরকম কি আসবে। যোগ আপনার কিন্তু পঞ্চম এবং নবম স্থান থেকে হলো হায়ার স্টাডি, সেই ক্ষেত্রে কিন্তু আপনার হায়ার স্টাডির জায়গাটা ভালো নেই, আপনি ইমিডিয়েট এই জায়গাটা ঠিক করে নিন, বুঝতে পেরেছেন, কাউকে দেখিয়ে এটাকে ঠিক করে নিন। ম্যানেজমেন্ট দিয়ে পড়া কি যাবে, মানে ঠিক করলে বলছি ঠিক করলে করুন, আপনি ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করুন হবে। আপনি কি এমবিএ করতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ হবে, কিন্তু সেই বাধাগুলো ঠিক করে নিতে হবে, ঠিক আছে, গোর সংস্কার করে নিন, হয়ে যাবে। যান, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। কারণ অনেকে এটা থাকেন যে বিটেক কমপ্লিট করার পর তাদের ইচ্ছে থাকে যে ম্যানেজমেন্ট নিয়ে করব, এমবিএ করব, স্পেশালি যারা কমিউনিকেশন বা টেকনোলজি নিয়ে বিটেক করেন তাদের কিন্তু একটা টেন্ডেন্সি থাকে যে আমি এমবিএ করলে হয়তো চাকরির জায়গাটা তার আরো ভালো হবে, উন্নতি হবে। তো চাকরি করতে করতে ভালো জায়গা থেকে এমবিএ করাটা সত্যি একটু চাপ, দুটোকে ব্যালেন্স অনেকেই করতে পারেন না বা চাইলেও সেই জায়গাটা ম্যাচিওর করে না। সাপোর্ট যেটুকু দরকার, অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট, সেটা আপনারা কিন্তু পেতে পারেন এবং তার জন্যই অভিজ্ঞ অ্যাস্ট্রোলজাররা রয়েছেন। আমি আজকে একটুখানি বলে রাখবো, কারণ যারা অনুনাদিকে দেখাতে চাইছেন, অনুনাদি অনলাইন কনসালটেশনও তো থাকছেনই, আজকেও আপনারা চাইলে অনলাইনে দিদিকে পেয়ে যাবেন, বিকেল 4 থেকে সন্ধ্যে 7 পর্যন্ত দিদি অনলাইন কনসালটেশনে থাকবেন। সামনে আপনাদের জন্য রয়েছে গড়িয়াহাটে চেম্বার, শুক্রবার দিন দিদি গড়িয়াহাটে চেম্বার করবেন, বারাসাতে চেম্বার রয়েছে, সামনে হাওড়াতে চেম্বার রয়েছে, বাঁকুড়া বলছি, বহরমপুর আছে, শ্যামবাজার আছে, শ্যামবাজার যারা দেখাচ্ছে, হ্যাঁ শ্যামবাজারে যারা দেখাতে চাইছেন তারা যোগাযোগ করুন, অবশ্যই শ্যামবাজারে পেয়ে যাবেন। একদম জানুয়ারি মাস থেকে আপনারা শ্যামবাজারে দিদিকে পেয়ে যাবেন। বহরমপুরের সামনে চেম্বার রয়েছে, কৃষ্ণনগরে থাকছেন দিদি, শিলিগুড়িতে থাকছেন, আসানসোল, দুর্গাপুর, এই প্রত্যেকটা জায়গাতে কিন্তু দিদি চেম্বার রয়েছে। আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, শিলিগুড়ি, কৃষ্ণনগর, বহরমপুর, মেদিনীপুর, কাঁথি, তমলুক, খড়গপুর, শ্যামবাজার চেম্বার ওপেন হয়ে যাচ্ছে, বারাসাতে তো রয়েছেন দিদি প্রত্যেক শুক্রবার দিন, গড়িয়াহাটে চেম্বার এবং হাওড়ায় চেম্বার। তো এই প্রত্যেকটা হচ্ছে বাইরের চেম্বার যেগুলো বললাম, তার সঙ্গে অনলাইন কনসালটেশনের সুযোগ। আজকেও 4 থেকে সন্ধে 7 পর্যন্ত দিদি অনলাইনে থাকবেন। তো যারা যোগাযোগ করতে চাইছেন 7596853615 এই নম্বরটাতে কিন্তু আপনারা চেষ্টা করতে পারবেন। আজকে আমরা বিয়ের জায়গাটা নিয়ে কথা বলছিলাম দিদি, আপনি তো বলছিলেন কেন লেট ম্যারেজ হয়, কেন বিয়ে হতে চায় না, অনুরাযোগের কথা আপনি বহুবার বলেছেন, এটাও জানতে চাইবো যে বিবাহিত জীবনে সমস্যা কেন হয়, বিশেষত তৃতীয় ব্যক্তি কেন ঢুকবে, তৃতীয় ব্যক্তি যদি দেখা যায় সপ্তমপতি অষ্টমে, অষ্টম স্থান থেকে কি মানে অবৈধ কাজকর্ম, আর সেই স্বামী তখন অবৈধ কাজকর্মের সঙ্গে লিপ্ত হয়ে যায়, আর এই লিপ্ত হওয়ার জন্য যদি শুক্র রাহু থাকে, শুক্র মঙ্গল থাকে, তাহলেও কিন্তু এগুলো হয়, কাজেই এই যে যায় এগুলো হয় এই গ্রহগত কারণে, তখনই কিন্তু আমরা বলে দিই যে আপনার স্বামী কিন্তু অবৈধ কাজে যুক্ত থাকবে, তৃতীয় ব্যক্তি ঢুকে যাবে, কাজে সেই জন্য আগাম এই জায়গাগুলো ঠিক করে নিতে হয়, এবং এর জন্য কিছু ব্যবহার করা লাগে না, আমরা যে কাজগুলো করে দেবো সেটা প্রয়োগ বিদ্যার মাধ্যমে করে দেওয়া হয়, সেটা আপনি ব্যবহার করবেন, দেখবেন আপনি থেকেই ছেড়ে গেছে, একে কাউকে ধারণ, এমনিতেই আমার জিনিস কাউকে ধারণ না করালেও কাজ হয় সেইভাবে করে দেয়া থাকে, কারণ অনেকে তো বা করতেও চান না, সেটা সম্ভব, হ্যাঁ অনেকে পড়তে চায় না, অনেকে এসেই বলে দিদি আমার ছেলে তো পড়তে চাইবে না, আমি না পড়ে না পড়ুক বয়ে গেল, তাতে কাজ যে জানবে সে জানে কিভাবে করে, কাজটা অনেক কথা, হ্যাঁ কিভাবে কাজ করে দিতে হয়, আমার কাছে না পড়ে এসেও কত ভালো কাজ পেয়েছে মানুষ, কারণ এই যে এক ভদ্রমহিলা বলতে নেই না, আমি বলতে চাই না, তার ছেলে মোটে বাড়িতেই আসতো না, একটা মাত্র ছেলে, সে বিয়ে করে শ্বশুর বাড়িতে থাকে, মাকে বাবাকে দেখে না, আসে না, তারপরে আমি যখন তাকে বলে দিলাম করে দিলাম, তারপরে এসে ভদ্রমহিলা আবার আমার কাছে আসলো, এসে বলে দিদি আপনার এই জিনিসগুলো কাজ করার পর থেকেই আসা শুরু করেছে একটু একটু করে আমার ছেলে, তাহলে এই জায়গাটাই তো তার ছিল না, ছেলে তো মোটে আসতোই না, মায়ের সঙ্গে দেখাই করতো না, কতটা পেইনফুল আবার বারাসাতে একজন জায়ের সঙ্গে এসছে, সে মায়ের সঙ্গে কথা বলে না, ইভেন মায়ের হাতেরটা খায় না পর্যন্ত, বলো তো কত বড় প্যাথেটিক, হ্যাঁ তখন এসছে, তা ওর যা বলছে, যা নাকি বলছে এই কিছু করা লাগবে না, বাড়ি চল বাড়ি চল, তারপর ভরে ভদ্রমহিলা পরে একদিন এসে বলছে দিদি ছেলেটা তো আমার, আমার জায়ের তো নয়, কাজেই আমি আপনার থেকে ঠিক যাতে ঘোর সংস্কার করবো, যাতে আমার ছেলেটা আমার হাতে খায় কথা শুনে, তারপরে সেই করে দেওয়ার পর ছেলেটা আস্তে আস্তে এখন মায়ের হাতেটা খাচ্ছে কথা শুনছে, তারপরে এসে উনি বললেন আমি আমার ছেলের বিয়ে দেবো, এবার বিয়েটা করে দেন, বলে আমার যা দেখুন আমার ছেলে ঠিক হয়ে গেল, ওর ছেলে নিয়ে এখনও ও ভুগছে, এসব ভোগার জন্যই আসে, বুঝতে পেরেছো, কাজে যারা বুদ্ধিমান ব্যক্তি তারা এইভাবেই করে, তারা এইভাবে কাজ, হ্যাঁ অবশ্যই এইগুলো করার জন্য
যারা করে আমাদের কোনো কিছু ওই সেই ছেলেকে যদি মা দিতে যায়, মা হাতেরটাই তো খায় না, তারপর জিনিস ধারণ করা তো দূরের কথা, তাহলে কি করে হয়? আমরা জানি কিভাবে কাজটা প্রয়োগ বিদ্যার মাধ্যমে কিভাবে একটা ছেলে মাথা ঠান্ডা করতে হয়, যে ছেলেটা চরম উগ্র তাকে কি করে মাথাটা ঠান্ডা করে দিতে হবে। সেই কারণ যার হরোস্কোপের অগ্নিতত্ত্ব, আমাদের চারটি তত্ত্ব আছে, অগ্নি পিত্তি বায়ু জল, এই তার মধ্যে যার নাকি অগ্নিকারক গ্রহ তার লগ্নপতি হবে, তার কিন্তু মাথা প্রচণ্ড গরম হবে। হ্যাঁ, কাজেই সেই জন্য আরও আরও কিছু কারণ আছে যে মাথা গরম হওয়ার। তো সেক্ষেত্রে যদি আমি সেই কাজগুলো করে দিই কীভাবে করতে হবে প্রয়োগ বিদ্যার মাধ্যমে, তখন আস্তে আস্তে তার মাথাটা ঠান্ডা হয়ে যায়। এরকম তো কত মানুষ প্রবলেমে পড়েছেন এবং তারা চাইছেন যে এখান থেকে বেরিয়ে আসতে। দেখি কে রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন। নমস্কার, আমার মেয়ে সুমন জানবো আর কি, বুঝলেন তো। কোথা থেকে ফোন করছেন? আমি বাঁকুড়া ডিস্ট্রিক্ট ইন্দাস থেকে বলছি। ইন্দাস? আচ্ছা, বেশ। কেমন লাগে দিদির অনুষ্ঠান? ভালো অনুষ্ঠান লাগে, ভালো লাগে। বলুন, মেয়ের ডেট অফ বার্থ বলুন, সময় খুব কম আমাদের হাতে। রাত দশটা পনেরো। কোথায় জন্ম ওর? জন্ম ইন্দাসি। আচ্ছা, বাঁকুড়াতেই জন্ম। বেশ, রাত দশটা পনেরো। না 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 না, রাত দশটা পনেরো বাঁকুড়াতেই। বেশ, আচ্ছা, লগ্ন কর্কট লগ্ন তুলা রাশি আপনি কি জানেন? হ্যাঁ তুলা রাশি জানি। জানেন তাহলে লগ্নটাও জেনে রাখুন, কর্কট লগ্ন, এগুলো কাজে লাগবে, লিখে রাখুন, কাজে লাগবে এগুলো। আচ্ছা, আর পড়াশোনা কি মনে হচ্ছে না? দাঁড়ান, আপনি আপনি তো ফোন করেছেন একটা অ্যাস্ট্রোলজিক্যাল অনুষ্ঠানে, আপনাকে কেন বলতে হবে প্রবলেম? হ্যাঁ, যিনি আছেন তিনিই প্রবলেমটা বলবেন, আপনাকে বলতে হবে, আপনি মিলিয়ে নেবেন শুধু। আপনি চুপচাপ থাকুন, আপনি শুনুন দিদি ঠিকঠাক বলছেন কিনা, ব্যাস মিলিয়ে নেবেন খালি, আর কিছু না। প্রথমত আমি দেখতে পাচ্ছি আপনার মেয়ের পড়ার একেবারে আগ্রহ নেই, আপনারা জোর করে বলেন ওর ইচ্ছের জায়গাটাই খারাপ, ইচ্ছের জায়গাটাই ওর ইচ্ছে নেই, ওনারা জোর করে পড়ান তাইও পড়ে, এবং ও যতটাও পড়ে ততটাও পরীক্ষার খাতায় গিয়েও লিখতে পারে না, এবং প্রচন্ড জেদি মেয়ে, ভুল না ঠিক আছে বলুন। হ্যাঁ হ্যাঁ, এবং এর কিন্তু এই ছকটা ইন্ডিকেট করছে প্রাথমিক বিদ্যায় বাধা, রেজাল্ট মানে প্রাথমিক বিদ্যা মানে মনে করবেন না যে স্কুল ফাইনাল, উচ্চ মাধ্যমিক আমরা বলি প্রাথমিক বিদ্যা আপ টু গ্র্যাজুয়েট অবধি জ্যোতিষীর ভাষায়, সেইখানে ওর কিন্তু প্রাথমিক বিদ্যায় বাধা, বুঝতে পেরেছেন? ইমিডিয়েট আপনি এই জায়গাটা ঠিক করুন, করলে পরে অবভিয়াসলি এই মেয়েটি কিন্তু ঠিক হয়ে যাবে, এবং ও ভীষণ চঞ্চল, অস্থির, স্থিরতার অভাব, পড়াশোনার ক্ষেত্রে কনফিডেন্স লেভেল খুব কম, যতটুকু পরে পরীক্ষার খাতায় লিখতে পারে না, ভাবে এইটা লিখবো না ওইটা লিখবো, আসল যেটা লিখবে সেটাই লিখে আসতে পারবে না। আচ্ছা, সেখানে তাহলে আমি যা যা বললাম দাদা ভুলটা ঠিক আগে আমি বলতে হবে? বলুন, হুনা হুনা বলুন, ঠিক ভুলটা ঠিক একদম হতে বাধ্য। এই ছেলে এই মেয়েই কিন্তু ঘুরে দাঁড়াবে, যখনই আপনি এই জায়গা ঘোর সংস্কার করবেন দেখবেন ওই মেয়েটির আমূল পরিবর্তন, কারণ কোথায় কোথায় পেরেকটা লাগিয়ে দিতে হবে সেই জায়গাটা ঠিক করে দিলেই কাজ হয়ে যাবে। ঠিক কথা, যন্ত্রণা চলতে থাকবে, একদম ঠিক কথা। আজকে তো আমাদের হাতে সময় একেবারে শেষ, আপনি বাঁকুড়া থেকে ফোন করেছিলেন, আপনি বলছিলেন মেয়ের আপনার বুদ্ধি রয়েছে, থাকতেই পারে সেটা সমস্যা না, দিদি বলেননি যে আপনার মেয়ে নির্বোধ, দিদি এটা বলেছেন যে ওর পড়াশোনাতে একদম মন নেই, বুদ্ধি আছে কিন্তু সে পড়াশোনা করে না, তাহলে সেই বুদ্ধিটা নিয়ে করবে কি, লাগবে কি সে, কারণ সেটা দিয়ে তো পরীক্ষার রেজাল্টটা হবে না, তার জন্য তো পড়াশোনাটা করতে হবে, যদি পড়াশোনাতে মন না থাকে, স্ক্যাটার্ড মাইন্ড নিয়ে যদি কেউ থাকে তাকে দিয়ে আপনি কি করাবেন? যদি মনে করেন যে হ্যাঁ ক্লাস টুয়েলভের রেজাল্টটাকে ভালো করাতে হবে যাতে ও ওর পছন্দের কেরিয়ার বা আপনার পছন্দের স্ট্রিম যেটা ওর জন্য ভালো হবে সেটা নিয়ে পড়াশোনা করতে পারে আগামীতে, তাহলে যোগাযোগ করতে পারবেন, এবং সেটা সময় থাকতে থাকতে ব্যবস্থা নিতে হবে। সময় থাকতে থাকতে ব্যবস্থা নিতে গেলে চাইলে অনলাইনে দিদির সাথে যোগাযোগ করতে পারেন, আজকেও দিদি চারটে থেকে সাতটা পর্যন্ত অনলাইনে থাকবেন। সময় একেবারে শেষ, পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে, দিদিকে ধন্যবাদ দেবো, আপনারা যারা ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ, নমস্কার, ভালো থাকুন। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি, সব সময় আপনাদের সাথে, আপনাদের পাশে।